ইনকিলাবে হেডলাইন দিয়েছে সহি হাদিসের তারাগির রাখার সংখ্যা আজকে ইনকিলা পড়ে দেখেন আমি শুনি তো আমি বলে কি দুনিয়াল লোককে সহি গুজিবাই ল পেলে কোথায় আইলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি বেহেদা আশরতেরা কাহতন ইয়াকুমা আলী ফি রমাদান আর বে লে এহেদা আশরা আশরতেরা কাহতান রহ মালিক বিশ্বনাদে শহী মেস্কাদ কেয়ামো শহরে রমাদান চারশো দু নম্বর হাদিস কেয়ামর সের রমজান অনুচ্ছেদে পড়বেন তারা দেখবেন দু নমর আদিসটা দেখবেন আদিস সহি মতামেকের যে সাহেবিনজিদ বলছেন ওমরুল খতাব রাজানহ তিনি ওবাই বিন কাব মরজা ইমাম ছিলেন তাকে এবং তার ইয়ং সাহাবি তামিম দারিকে বললেন তোমরা তোমরা একুমা সেফি রমাদানা বেহেদা আশ্রথার রাকাতান তোমরা দুজন এগারো রাখা তারাবিতে মানুষকে জমা করো কারণ মানুষ মোট এখানে পড়ে এই ওখানে পড়ে ওখানে বিক্ষিপ্তভাবে পড়ছিল তো এটা জমা করে দিলেন এই পরিষ্কার সহি আছে এরপরও ইনকিলাবে হেডলাইন দিয়েছে সহি আদিসে তারাবির রাখার সংখ্যা আজকে ইনকিলাব পড়ে দেখেন আমি শুনি তো আমি বলে কি দুনিয়ার লক্ষ্য সহি খুঁজে পাইল পেলে কোথায় এমন হেডিং দিয়েছে যে আমার পড়তে বাধ্য করেছে পড়লাম পুরা পড়ালাম কোথাও সহি হাদিস না কেউ কি যে সাহাবে একরামের খোলাফা রাশেদিনের নিয়ম ছিল বিশ পড়া অতএব কোনো হাদিস যদি বিপরীত হয় সেটা অগ্রগণ্য নয় মান্য নয় মানে বাহ ছিল তো প্রমাণ কোথায় ওমর কি খোলাফা রাশেদিনের মধ্যে একজন নন এরা মেশকাতের মলবি মেশকাতের হাদিসও পড়বে না কী করে চলবে এগুলো গোড়ামি সেরে যেহেতু আহেলে সেটা এখানে এগারো পড়ে মানে উল্টা পড়তে হবে হ্যাঁ দলিল তাদেরও আছে যে কাওয়া ঘরে তারাবি হয় এটা নিয়ে একে খুব হাইলাইট করে আজকে তাই না তো যে আমিন জোর হয় ওটা কি কী বাথরুমে আমিন জোর হয় না কেন কাওয়া ঘরে বুকি হাত বানতে আমি রফল করে ওটা করে না কেন যেটা লেগে যাচ্ছে ওটা নিয়ে খুব লাফালাফি এটাও তো জানতে হবে কাওড়ারের আশপাশতে আরও মসজিদ আছে না মক্কায় কোথাও কিন্তু বিশ্বতা হয় সব আটরাঘাত দিনবেলা চোখ বুঝে ঘুমালে হবে কাওগারে বা মদিনা মসে ইমাম সাহেবরা রাজনৈতিক কারণে অনেক সময় অনেক কাজ করেন কারণ সারা দুনিয়া লোক তার প্রতি পড়তে আসে তার মধ্যে কিছু রাজনীতি থাকলে থাকতে পারে কিন্তু আপনার মধ্যে কোনো রাজনীতি নেই আপনি সরাসরি বাদত